আজ দশহারা পূজা, আর আজকের দিনে আপনি ভুলেও খাবেন না এই খাবারগুলি। হিন্দুদের বিভিন্ন তিথি নক্ষত্র অনুযায়ী বারো মাসে তেরো পার্বণ, আর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এমন কিছু খাবার আছে যে খাবারগুলি খেতে হয়, আবার এমন কিছু খাবার আছে সেই দিনগুলির জন্য এই খাবারগুলি ত্যাগ করতে হয়। আজ দশহারার বিশেষ যে পুজো তা শুরু হবে আজ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সকাল সাতটা বেজে একান্ন মিনিটের মধ্যে এই খাবারগুলি কোনোভাবেই খাবেন না। এই খাবারগুলি খেলে আপনার বিভিন্ন প্রকারের সমস্যা লেগেই থাকবে। যুগ যুগ ধরে এই খাবারগুলি পরিত্যাগ করা হয়েছে। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদিও আপনি দশহারার পুজো নাও দেন, তাতেও ভুল করেও এই খাবারগুলি খাবেন না। একেবারেই প্রথমে যেটি বলবো সেটি হলো, ডিম জাতীয় কোনো খাবার খাবেন না। আমিষ খেতে পারেন, মাংস খেতে পারেন, মাছ খেতে পারেন, কিন্তু আজকের দিনে ডিম জাতীয় কোনো খাবার খাবেন না। দ্বিতীয়ত, ঢেঁড়স এবং পুঁই শাক জাতীয় কোনো খাবার আজকের দিনে খাবেন না। এগুলি খেলে আপনার ক্ষতি হবে, কোনো রকম ভালো কিছু হবে না, তাই কোনোভাবেই এই খাবারগুলি খাবেন না। এবং এরপর বলবো আপনাদের, প্রিয় বন্ধুরা, কোনোভাবেই মনে রাখবেন, কোনোভাবেই বেগুন জাতীয় কোনো খাবার খাবেন না। এগুলি আপনার জীবনের জন্য সমস্যা সৃষ্টি করবে। প্রিয় বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করার ইচ্ছা হলে অবশ্যই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের কাম্য। অবশ্যই জয় মা মনসা নিচে কমেন্ট করুন।